السلام عليكم، ويلكم باك تو سين فاملي بلوجز يو كي. ثانك يو فور واتشينج ماي شانيل. আজকে আপনার সামনে দেখতে ফিরা ছোট্ট মুটি একটা পার্টির কুকিং লই আইলাম। ওই মুখে কি তার লাগে প্রথমে দেখালাম, আপনার একটু দেখাইলাই। আসলে ওয়েদারটা বেশি খারাপ থাকে, আমরা বাইরে রান্না পারছি না, আমরা কিচেনের মধ্যে রান্নাম। আসলে আর খেতে খেতে রান্নাম একটু শেয়ার করলাম, আর খেয়াল লাগে রান্নাম একটু পরে আপনারা করাম। এটা একটা স্পেশাল সারপ্রাইজ আছে, তো দেখতে পারা অনেকগুলা কিং ফুলন বিজা নিয়ে উইব, বাচ্চাতে কিং ফুল একটু ভালো পায়। আর আসলে আমরা যে রান্না করলাম, আমি আর রায়না সকল ব্লগ যে এটা একটা সারপ্রাইজ দেবার লাগে, তাহলেও জানেন আমরা খেলা লাগে রান্নাম। এবার আমি একটু করাম আপনারা, প্রথমে দেখাই লাই জিনিসগুলো খেতে খেতে রান্নাম। আসলে আমরা ঘরের ভিতরে কুকিং করছি, আর বারাস ন দেওয়ায় আমরা যে কুকার দিয়ে কুকিং করছি বানা যাইতে পারছি না, তা ঘরের ভিতরে করে নিয়েছি। প্রথমে রান্না শহর ব্লকে মাছটা রেডি করা, তারপরে আসলে খুব মজার ইলিশ মাছ, এটার ভিতরে এন্ডাও আছে, আর অনেকগুলো কিং প্রন, এর মাঝে মিট, সকল জাতের তরকারি আছে। আসলে আপনারা যদি ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন, আসলে খুবই এনজয় করতে পারবা, আর আমরা দেশের স্টাইলে কিলা রাঁচি খেতার মাঝে রাঁচি বসে দেখতে পারবা। ইনশাল্লাহ দেখতে পারবা ইলিশের ডিমটা, অনেকগুলো ডিম। তখন আমি প্রথমে কুকারটা স্টার্ট দিলাম, দেখতে পারলাম আমি নিজে আগুন ধরালাম, আর একটা সিলিন্ডার সাথে আছে। এটা আসলে আমরা কিচেনের মাঝে রান্না আরম্ভ করেছি, প্রথমে মিট করিটা বানিয়ে হয়েছে। আর দেখতে পারা আসলে ঠান্ডার মাঝে সেন্টালি টিঙ্গর মাঝে কিছু কাপড় টুপড় আছে মেলা, আপনারা মাইন্ড করবা না, কারণ এই আমরা ওল্ডাবার ওয়েদারটা খুবই খারাপ, মাইনাস দেওয়া গেছে, এর মাঝে স্নো দিছে আপনারা দেখছেন। তো দেখতে পারা আমি আসলে রাত্রে 12টার পর থেকে আমরা রেডি করছি, তার রান্না একটু সারপ্রাইজ দেবার দিবার লাগে, যার লাগে রান্না আমরা শেয়ার করবো। আর আমরা যে রান্নাম এটার মাঝে আছে মাটির হাঁড়ি পাতিলও আছে, সকলতেই আছে, রোস্টও আছে, বড় বড় কিং প্রনও আছে। আসলে দেখতে পারা লাগে যেমন আমরা বাংলাদেশে যে মাটির হাঁড়ি পাতিল আর গ্যাসে চুলা দিয়ে রান্নাম, আসলে খুবই এনজয় করলাম আমি আর রায়না শহর ব্লগে, তাই আমি হেল্প করলাম। আর বিশেষ করে যে খড়িগুলো বানাইছি আমি নিজে বানাইছি, পেছিনতে লাগে তারা ভালো পায়। দেখতে পারা আসলে মিট দেওয়া একটু আলু দিছি, আর এখন ইলিশের রেসিপি, আসলে রেসিপি খুঁজতেই নাই দেখাইছি না, বাট আমরা রেডি করলাম একটু টাইমের অভাবে, অনেকগুলো জিনিস আইটেম রেডি করা লাগছে। দেখতে পারা আসলে আমরা ইলিশটা রানলে একটু বিরান করি ফ্রাই করে রাখাই একটু মজা লাগে, আর আসলে আমি নিজেই বিরান ছাড়া ভালো পাই না, বাচ্চিত ভালো পাই না। আসলে দেখতে পারা অনেকগুলা ইলিশের রান্না হয়েছে, খোরা মেতেগুলো আয়োজন খেলা লাগে ভালো হয়েছে, আসলে স্পেশাল গিফট দেবার লাগে, ডিফারেন্ট বাই বাই একটা অনুষ্ঠান কর্ম। আসলে আপনার প্রথম থাকি লাস্ট পর্যন্ত দেখলে ভিডিওটা এনজয় করবা, অনেকগুলো আইটেম আছে, কত মজার মজার তরফে আছে দেখতে পারবা। আর যারা যারা আমার লগে জড়িত না জড়িত, ওইবা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, আর সুন্দর সুন্দর কমেন্ট করবা, তো কষ্ট করে আমরা ভিডিও বানাই। তখন আমি আস্তে আস্তে করলাম, এটা খেলা লাগে আমরা আয়োজন করছি যে আমার ছোট মেয়ে আর আমার ছেলের বউ রিসেন্টলি যখন বিয়া করছেন, তারা একদিনের জন্ম, তারা এক তারা একদিনে দুজনেরও করে গেছে, তো দুইটা পার্টি একদিনে করিলারা, মানে মেয়ে আর ছেলের বউ, তারা এক ডেটে তারা জন্ম তারিখ পড়ছে। আপনারা সকলে তার লাগে দোয়া করবা, আর তারা আমরা স্পেশাল গিফট দিলাম তার, আসলে ঘরের ভিতরে অনুষ্ঠান করলাম, আসলে দেখতে পারা খুব মজাদার খানি বানানি। আর আসলে এটা আপনারা তো বুঝতে পারলাম, আমি যে করছি একদিনের জন্ম তারিখ ওইলেও ডিফারেন্ট ইয়ার আছে, বছরটা ডিফারেন্ট, কিন্তু একদিনে ফুরিয়ে গেছে তারা 11 তারিখ ডিসেম্বর ফুরিয়ে গেছে, বাট ইয়ারটা ডিফারেন্ট। তো আসলে একদিনে ফলে আসলে কষ্ট সেই বইছে, দেখতে পারলাম 2 দিন কষ্ট করার থেকে একদিন আমরা কষ্ট করে নিয়েছি, আর অনেকগুলো আইটেম তারা লাগে বানাই রেডি করলাম, বাচ্চাদের যে ফেভারিট জিনিসগুলো তারা লাগে রেডি করলাম।
মেজে গড়ের সুলা তোরান দেওয়ার, এক্সট্রা কুকার ওরান দেওয়ার, এর মধ্যে দেশি লেম্বু আলা হয়েছে, সকল তো আলা হয়েছে। এখন দেখতে পারে টেবিল নিয়ে রেডি করা হয়েছে, দেশের স্টাইলে খানি হইব, দেশের হাঁড়ি পাতিল প্লেট সকল তো আছে, গ্লাস সহ সকল তো ও দেখতে পারে। মার্শাল খুবই সুন্দর লাগে আসলে, সকলটা সেট মিলাই আমরা বাইরে সকল ব্লক যে দোকান থেকে আনছেন, আর দেশ থেকে কিছু কিছু জিনিসও আনছেন। রাস্তা দেখরা আসলে আখনি ফিলাবো আছে, এর মাঝে ডালও আছে দেখতে পারা। মাসাল্লাহ সব ঠিক করে রেডি হয়ে গেছে দেখতে পারা, কালে খালারটা দেখতে বুঝতে পারা কতটুকু মজাদার হইব। আসলে আমি প্রথমে টেবিলে বই গেছি, আসলে তো দেখে সহ্য হয়েছে না, আমি নিজে খাইলাম, এখন বাচ্চা বউ মানে সকলেই তারা বইবা। আর অনেকগুলো ফোড়ন লক্ষণ ফোড়নও বলা হয়েছে, পাচ্ছেন তো একটু বেশি ভালো পান তারা তরকারিটা। আর আপনারা লাস্ট মুহূর্ত দেখবা, দেখে কমেন্ট করবা ভিডিওটা কিলা হয়েছে আর তরকারিটা কিলা হয়েছে দেখে বুঝতে পারা। এর মাঝে দেখতে পারা দেশে গরুর মাংসও আছে, আস্তে আস্তে আমরা সকলে রেডি খাইবার লাগে। আমি আসলে একটু আগেই বই গেছি, আমার একটু পেটে মধ্যে বুক বেশি লেগে গেছে। এর মধ্যে আমার নাতি সকলে আসুন সাইডে দিয়ে দেখতে পারো, আসলে আজকে খানিটা খুবই মজাদার, যে মানে হাঁড়ি ফাতুল রন্ধ হয়েছে এটা আলাদা একটা টেস্ট দেয় আসলে, খাইতেও মজা। আর যে পানির গ্লাসটাও আছে যাতে পানি খাইতেও খুবই আসলে ভালো লাগে। নাতি ছোটটা অসুস্থ অবস্থায় তাই খানা কিছু অসুস্থ, আর আপনারা সকলে আমার ফ্যামিলির লাগে দোয়া করবা যাতে একসাথে সবসময় থাকতে পারি, আর সকল বাচ্চাদের লই একসাথে আছি ইনশাল্লাহ, দোয়া করবা। আর ভিডিওটা প্রথম তো লাস্ট পর্যন্ত দেখবা, যাতে সৌজন্য হইবা, আমরা যে এত সুন্দর ভিডিও দিছি যে জন্ম তারিখ দেখতে পারে, মার্শাল্লাহ অনেকগুলা আইটেম। তারপরে ভালো থাকুকা ইনশাল্লাহ, অন্য ভিডিও দেখা হইব, সকলের লাগে দোয়া আছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।